কালো বেরি, তোর নাম কি বেরি? তুই তো আরো কালো বেরি। হ্যাঁ এসেছে কেন, নতুন রুবিটা এসেছে কেন? এসেছে কেন? আমরা যে দিয়েছিলাম এটা কই তুই? এটা পরে গেলে তোর ভাই হিসাব কর, 20 আর এই 15 হয় কত? আর সাড়ে 500 কি বেটের দাম কত? 50 টাকা ভালো ভালো বেটু আছে। এইসব দেখিস ঠিক হয়নি। হ্যাঁ তো গন সব 1100 টাকা। তোর কি না খারা খবর কি? ঠিক মতো পড়াস না বলে কি বলস? এসেছে কেন নতুন রুবিটা? এসেছে কেন? এসেছে কেন? আমরা যে দিয়েছিলাম এটা কই তুই? এটা পরে গেলে তোর ভাই তাই? এরা কি কি মশলা? এটা এটা খাইলে কি হইব? এটার লেখা হয়েছে কি স্বাদে ম্যাজিক, মানে এটা দিলে পুরো স্বাদ হয়ে যাবে খাওয়ানোর মধ্যে। ডেট আছে দেখবি 2020 সালও বুঝে। তোর দাদার নাম কি? কালো ভেরি। তোর নাম কি ভেরি? তুই তো আরো কালো ভেরি। হ্যাঁ তেল তুল দেখ ভিতরে। হ্যাঁ তেল সেটা দেশ কে দিয়ে তুই সবসময় খাওয়ানোর লেগে ভাগ লেগে তুই খাবি তুই তো আমি বলে খাই বেশি, আমি খাইলে তো আমি পাই না, আমি খেলাম কেমনে? মুড়ির মধ্যে না বুটের মধ্যে দেন। তেল এটা ভালো না কি কতদিন গন্ধ আইলে ঝামেলা আছে। এটা মানে সরু সাথে দেখতে তো পুরো ইয়ের মতো দেখবে। তোকে বালতি নাই? বালতি বুলতি নাই? এটা বালতি কিনা দিই, মনে সমস্যা নেই। ফুটবল কিনা দিই নেই? বল ব্যাট কিনা দিলে খুশি তোরা? একটা বলের দাম 450 টাকা, একটা বল 20 টাকা, 50 টাকা। ভালো কোনটা? এক নম্বর কোনটা? হ্যাঁ এরা ডিম যাতো আর ইয়াতে ভাই পরে পেট পয়সা করে পেট ঢুকে যায়। হিসাব কর, একটা বলের দাম হয়েছে গিয়া 20 টাকা, একটা কষ্টের দাম হয়েছে 15 টাকা, তো কত লাগবে ক? ১০০ টাকা দিলে হইব? হ্যাঁ কত দিতাম? দিবেন
দরেকশটা দিলাম 100 টাকা দিয়ে বিলবোর্ড কিনছো না সারা কিছু 5 টাকা দিছো 100 টাকা 100 টাকা না এই খারাপ ওই যে কইলো 550টা 550টা গন্তারবো এই নয়ন 550টা গন্তারবো তাই না তুই না চিন্তাবো গন্দি দেখি কয়টা এনে এর মধ্যে কয়টা গোনাবে গন দেখ বা নে নিয়া গন একটা এটা এর মধ্যে গোনাবে কই বসছে এটা বসছে এটা কইছে দর দেখবি এটা হচ্ছে বেটেটা ঠিক আছে এটা হচ্ছে বেটেটা বেট হইব না এটা দিন বেট হইব না তৎ বলে তো আবার ভাগনা হইব না ঘরে ঘরে এটা হচ্ছে কষ্ট বেটা আরো কত লাগবো হ্যাঁ তোরা কস না তোরা কই তো দইব না 100 টাকা দিলেই ধর ধর ওই যে বেটেটা হয়েছে এইটা হলো গেছে তোর না আর কি আছে ধর এইটা হলো গেছে আর ব্যাংকে আমার ব্যাংকের কাগজ আছে এটা এইটা হলো গেছে এটা নিয়ে ব্যাংক অ্যাকাউন্টে যা আছে কই জানি ব্যাংক অ্যাকাউন্টটা এইটা না মনে করে আমার অ্যাকাউন্ট বুঝছিস ইসলামী ব্যাংকে আমার নাম যায় কপি ঠিক আছে কপি যেন এই আমাকে হুজুরের ইসলামী ব্যাংক 5 লাখ টাকা দেন ঠিক আছে বুঝছো এই 5 লাখ টাকা আইনা তোরা খাবি তোরা কয়জন মানুষ একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন ছয়জনে মনে কর 5 লাখ টাকা ভাগে পড়বো কয় লাখ টাকা করে 5 লাখ টাকা ছয়জন ভাগে পড়বো কয় লাখ টাকা তুমি কার আগে কি কই তোরে দুই চার ছয় সাতজন হিসাবে হিসাবটা করতে রয়েছেন তোরা দেখুন কে করতে রয়েছে সাতজনের ভাগে 5 লাখ টাকা করে 7 জনের ভাগে 2 লাখ টাকা করে আচ্ছা আষ্টজনের 2 লাখ টাকা 80 হাজার টাকা তোরা কয়জন একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন সাতজন হুজুর একজন আষ্টজন 80 হাজার টাকা দিয়ে গিয়ে আসবি তুই সাইকেল কিনবি সাইকেলের লেগে কান্দস কেটে কেটে কত কস নাকি লেগে কত এই সাইকেলের লেগে বাড়ি কান্দস কেলি গিয়া হাতে বাড়িতে যায় সাইকেলের লেগে আর মাল্লা কান্দে ওই তুই আমাদের ওই নয়ন হ্যাঁ বাড়িতে সাইকেল লেগে কান্দে যা তোর এই টাকা দিয়ে ধর অ্যাকাউন্ট দিয়ে দিছি অ্যাকাউন্টের মনে কর যায় আমার নাম কয়ে যে টাকাটা আনবি আর না মনে কর সাইকেল লাগবো না হুন্ডা কিনবি কি কিনবি ঠিক আছে হুন্ডা খুশি হ্যাঁ যা মনে কর তোর কতটা ভালোবাসি ধর অ্যাকাউন্টটা আর বেট বল কিনবি দিয়ে নাকি ওই দেখ ওই হিসাব করে কেমন কয়টা এই এনে হিসাব করে গুন্ডা দেয় তাড়াতাড়ি গোনা দে কই 100 টা গন তিনশো টা 500 টা 300 আর 500 টা